সত্যি কথা বলতে আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা এই পদটা আমার খুবই পছন্দের। তার কারণ শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাসে যদি অফিসার লেভেলের কেউ সশস্ত্র বাহিনীর জব চায়, আমি তাকে রেফার করব যে আপনি ট্রাই করুন এই পদটাতে জয়েন করার। তো আমরা সকলেই জানি সাম্প্রতিক মেজর জেনারেল AKM আমিনুল হক NDC তিনি কিন্তু মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ আনসার বাহিনীর, এবং 12ই ফেব্রুয়ারিতে কিন্তু নতুন যে আনসার বাহিনীর যে একটা ডেট আর কি, ওদের যে জাতীয় দিবসটা ওরা পালন করে, ওই দিনও আমরা রেজাল্ট সংক্রান্ত কোনো তথ্য পাই নাই বা আনসারদের সার্বিক উন্নয়নের কোনো তথ্য আমরা পাই নাই। তো আজকের ভিডিওটা এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আনসারের যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটা রেজাল্ট কবে দিবে। দেখেন, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্রে বা আমাদের অনেক কলিগ বড় ভাই আছে আনসারের যে সেন্ট্রাল কার্যালয় সেখানে, তো তাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে এক্স্যাক্টলি ঈদের আগে আর রেজাল্ট প্রকাশ করার কোনো সম্ভাবনা নাই। এটুকুন আপনারা শিওর থাকেন ঈদের আগে আপনাদের রেজাল্ট দিবে না। তার কারণ নতুন মহাপরিচালক আসছে, তেনার অনেক কার্যাবলী রয়েছে, তিনি আস্তে আস্তে সব কিছু বুঝে নেবে। সম্ভবত বেশিরভাগই আর্মির থেকে বা সেনাবাহিনীর থেকে কিন্তু এই মহাপরিচালক বা পরিচালক দ্বয় এসে থাকে আনসার বাহিনীতে, তারাই পরিচালনা করে এটা। এবং আপনারা যদি এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানেও তৃতীয় চতুর্থ শ্রেণীর যে নিয়োগ বিজ্ঞপ্তির যে লিঙ্কটা, এটা ছাড়া অন্যান্য কোনো লিঙ্ক পাবেন না। তো আশা করা যাচ্ছে ঈদের পরেই রেজাল্টটা প্রকাশিত হবে। এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে কবে আসবে? দেখেন, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলতে এরা 3-4 বছর পরপর নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তারপরও এবার নিয়োগ বিজ্ঞপ্তিটা তাড়াতাড়ি দিবে। 23 সালের শেষের দিকে একটা সার্কুলার আসার কথা আছে, কেননা সামনে জাতীয় নির্বাচন, সশস্ত্র বাহিনীর জনবল দরকার, এই কারণে তাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা। যেই তথ্যটা পাইলেন হৃদয় আপডেট চ্যানেল থেকে, এই চ্যানেলটা সবসময়ই আপনাদেরকে সত্য তথ্য দেয়, কখনোই ভুল তথ্য দেয় না। তাই বলবো, আনসার বাহিনী সম্পর্কিত যে কোনো তথ্যাবলী বা সরকারি চাকরি সম্পর্কিত যে কোনো তথ্যাবলী সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছিলেন, অনেকেই জানাইছে যে ভাই আপনার থেকে বই নিছি, পরীক্ষা খুব ভালো হয়েছে, রেজাল্ট কবে দিবে? ভাই একটু ধৈর্য ধরেন, মহান সৃষ্টিকর্তার অশেষ সহমতে আপনাদের অবশ্যই নিজের যোগ্যতাই জব হবে। এবং অনুরোধ করব, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।